বাংলাদেশ ক্রিকেটের বহুল আলোচিত ঘটনা তামিম ইকবালের অবসর কাণ্ড, হাথুরু সিংহের অযাচিত হস্তক্ষেপও এর বাইরে নয়। কথিত আছে, হাথুরুর কারণেই বাধ্য হয়ে অবসর নিয়েছিলেন তামিম, এবার তো হাথুরু গেল, তবে কি তামিমও ফিরছেন? প্রশ্নটা হয়তো একটু আগেই করা হয়েছে, কেননা সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলে ফেরা নিয়ে এখন পর্যন্ত কোনো পজিটিভ সাইন দেননি, এমনকি হাথুরুর জন্যই অবসর নিয়েছেন তামিম এমনটাও বলেননি। তবুও শোনা কথা আর আবহাওয়া মিলিয়ে তামিম ইকবাল আর হাথুরুর মধ্যকার সম্পর্ক শিথিলতার অদৃশ্য প্রমাণ মিলছে। আর এ কারণে একটা প্রশ্ন সামনে আসছে, নতুন কোচের অধীনে কি তামিম ইকবাল ক্রিকেটে ফিরছেন? কেননা তামিম ইকবাল ক্রিকেটে ফিরছেন না এমন কথাও তিনি বলেননি, শুধু জানিয়েছেন কোন প্রফেসর ছাড়া তিনি ক্রিকেটে ফিরবেন না। বিশেষ কারণে আসলেন, খেললেন, চলে গেলেন এমন পরিস্থিতি তৈরি করতে চান না খান সাহেব। তিনি চান সুষ্ঠু পরিকল্পনা করা হবে, তাকে তার রোল বুঝিয়ে দেওয়া হবে, সে অনুযায়ী তিনি খেলবেন, এর বাইরে বিশেষ কোনো আসরের জন্য জাতীয় দলে কামব্যাক করবেন আর জুনিয়রদের স্বপ্ন ভঙ্গ করবেন এমনটা চান না তামিম, যে কারণে হাথুরু পরবর্তী সময়ে তামিম ফিরছেন এমনটা বলাও কঠিন। তবে হাথুরু ফিরে গেলে তামিমের সাথে আলাপ করা সহজ হবে, তবে এই আলাপটা করতে হবে বোর্ড থেকে। ক্রিকেট বোর্ড যদি চায় তামিমের সাথে বসে তার চাওয়া সম্পর্কে জানার আগ্রহ দেখায়, তাহলেই কেবল তামিম ইকবালের আপডেট পাওয়া সম্ভব। কেননা তামিম যা চান তা মিডিয়ায় বলেও খুব একটা লাভ নেই, বললে অবশ্যই বোর্ডকে বলতে হবে, সিদ্ধান্ত যা নেয়ার তা ক্রিকেট বোর্ড থেকেই নেওয়া হবে। তাই ক্রিকেটে ফেরা কিংবা বিদায় বলা পুরোটাই নির্ভর করছে বোর্ড আর তামিমের কথোপকথনের মধ্যে। এখন পর্যন্ত জানা যায়নি বোর্ড তামিমকে নিয়ে ভাবছে কিনা, আন্তর্জাতিক ক্রিকেটে তামিমকে ফেরানো হবে কিনা সে নিয়ে বোর্ডের পক্ষ থেকেও কোনো আপডেট জানানো সম্ভব হয়নি। তবে হাথুরু স্যাকের পর যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনে হয়তো তামিমের বিষয়টি নিয়ে জোরালো আলোচনা হতে পারে। ওয়ানডে টেস্টে তামিমের ফেরা নিশ্চিত করার জন্য তামিমের সঙ্গে বোর্ডের আলাপের বিকল্প নেই। দেখা যাক বোর্ড ও তামিম দুই পক্ষ মিলিত হয়ে কি ফলাফল বের হয়। আবু নাঈম, স্পোর্টস টাইমস।